নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে এমন কিছু কিচেন টিপস শেয়ার করব যেগুলো আমাদের সংসারের প্রত্যেক দিনের কাজকে আরও বেশি সহজ করে দেবে চলুন তাহলে এমনই কিছু দশটি কিচেন টিপস দেখে নিই টিপসগুলো যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করবেন কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন আজকের টিপসগুলো দেখেন আজকের প্রথম টিপস আমরা প্রত্যেকেই এই সমস্ত বুট পরে থাকি বাচ্চা হোক বা বড়ো প্রত্যেকেই কিন্তু এই সমস্ত জুতো পরে বাইরে ঘাটে বেরোই সময় পড়তে পরতে দেখা যায় নিচের দিকে যে বিট থাকে বিটের মধ্যে এই রকম কালো ভাব চলে আসে আমরা অনেক রকমের লিকুইড সার্ফ এই সব দিয়ে পরিষ্কার করলেও কিন্তু ভালো মতো এই দাগ যায় না অনেকটা ঘষা মাজা করতে হয় অনেকটা সময় নষ্ট করতে হয় এর পিছনে তো আজকে আমি সেকেন্ডের মধ্যে এই দাগ তুলে ফেলবো কোনো রকম ঘষামাজা ছাড়াই তো আমি এখানে এই দুটো জুতো নিয়েছি এর মধ্যে দেখো দাগগুলো আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে এখানে ময়লা জমেছে দেখতেই পাচ্ছো এরপর নেব কোলগেট পেস্ট তোমরা যে কোনো পেস্ট নিতে পারো একটু সাদা কালার পেস্ট নিয়ে নেব হাতে করে একটুখানি নিয়ে তারপরে জুতোর মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি যে সাদা কালার বিডের মধ্যে একদমই যে ময়লা জমে গেছে এগুলো কিন্তু ঘষা মাঝে করলেও উঠতে চায় না তো দেখো এইভাবে লাগিয়ে নিচ্ছি প্রথমে তোমরা এইভাবে লাগিয়ে দু থেকে তিন মিনিট রাখতেও পারো আমি রাখবো না সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে আমি ঘষে ঘষে তুলে দেবো তো এইভাবে জুতোর মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়েছি আমি কোনো সময় ধরে রাখছি না এরপর একটা ব্রাশ নেব ব্রাশটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি এরপর একটু ঘষলেই দেখবে সেকেন্ডের মধ্যে এই দাগ কিন্তু উঠে যাবে যত রকমের কড়া দাগ হলেও কিন্তু উঠে যাবে একটু ঘষে নিচ্ছি ব্রাশ দিয়ে তারপর একটা ভিজে কাপড় নেব ভিজে কাপড় নিয়ে ভালো করে মুছে নেব দেখো একদম কিন্তু সাদা ধবধবে হয়ে গেছে নতুনের মতো আমি একটা জুতো পরিষ্কার করেছি আর একটা পরিষ্কার করিনি আপনাদের আমি ডিফারেন্সটা দেখাবো বলে দেখ দেখতেই পারছেন যে আগেরটা কতটা ময়লা জমে আছে আর এখন একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে নতুনের মতো অবশ্যই এই টিপসটি ট্রাই করো আশা করছি আজকের এই টিপসটি আপনাদের কাজে আসবে দেখুন একদমই কিন্তু পরিষ্কার মতো নতুনের হয়ে গেছে একটা একদমই কালো হয়ে আছে একটা একদমই পরিষ্কার হয়ে গেছে টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করো চলুন পরের টিপসটি দেখে নিন এখন আমরা প্রত্যেকেই এই সমস্ত মোবাইল ব্যবহার করে থাকি তো সবসময় ব্যবহার করতে করতে দেখা যায় এর গায়ে কিন্তু একটা বাজে দাগ ধরে যায় সবসময় হাত দিয়ে আমরা ব্যবহার করি উপরের গ্লাভসটা কিন্তু একদমই কিন্তু আটালো ভাব চলে আসে একটা কিন্তু বাজে দাগ হয়ে যায় তো এই আমি ফোনটা খুব সহজেই আজকে পরিষ্কার করে দেখাবো আমি সবসময় এইভাবে পরিষ্কার করি এটা আমার পাঁচ বছরের ফোন কেউ দেখে বলবে না একদম কিন্তু নতুনের মতো আছে তো আশা করছি এই টিপসটা তোমাদের কাজে দেবে তার জন্য নিয়েছি কোলগেট পেস্ট কোলগেট পেস্ট শুধু দাঁত মাজার ক্ষেত্রে নাই অনেক হাজার হাজার কাজেও কিন্তু কোলগেট পেস্ট খুব ভালো কাজ করে আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তোমরা যে কোনো পেস্ট নিতে পারো এরপরেই ফোন ফোনের মধ্যে এই পেস্টটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি এইভাবে চারিদিকে মিশিয়ে দেব, দেবো রকম জল ব্যবহার করব না শুধু পেস্টটাই কিন্তু এইভাবে চারিদিকে মিশিয়ে দিতে হবে এইভাবে কোনোরকম রাখারও কোনো প্রয়োজন নেই ভালো করে এইভাবে আমি যখন মিশিয়ে দেব তারপর একটু ঘষে ঘষে দেব। আলতোভাবে বেশি চাপাচুপি করার দরকার নেই যেহেতু ফোনটা খুব সূক্ষ্ম জিনিস হয় সেই কারণে আলতোভাবে আমি হাত দিয়েই কিন্তু এই কাজটা করছি এরপর শুকনো সুতির একটা কাপড় নেব নিয়ে মুছে নেব। রকম ভিজে কিছু এর মধ্যে আমি ইউজ করব না না জল দেব না কিছু করব শুকনো কাপড় দিয়ে মোছার পরে দেখতেই পাচ্ছ একদম নতুনের মতো কিন্তু চকচকে হয়ে গেছে একটা সুন্দর সাইনে দিচ্ছে আশা করছি এই টিপসটি আপনাদের কাজে দেবে অবশ্যই এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করুন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো চলুন পরের টিপসটি দেখে নিন এখন অসম্ভব গরম পড়েছে আমরা রোজ রোজ বাজারে যাই না সপ্তাহে একদিন কিংবা দুদিন যাই বেশি করে সবজি জিনিসপত্র কিনে আনি আমরা আদাটাকেও কিন্তু বেশি করে কিনে আনি যাতে সবসময় কিন কিনতে না হয় এই গরমে দেখা যায় যখন কিনে আনি যখন বাইরে রাখি এই গরমে কিন্তু দু তিন দিন থাকলেই শুকিয়ে যায় আর ফ্রিজে রাখলে এটা তো পচেই যায় একদমই জল জল ভাব হয় এই আদাগুলোকে কিভাবে রাখলে দু মাস পর্যন্ত ভালো থাকবে তার একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করব তার জন্য এখানে আমি আদা নিয়েছি তো এই আদাগুলোকে আমি দু মাস পর্যন্ত ভালো রাখবো তার জন্য একটা নেব কন্টেনার বা কিছু একটা টিভিন বক্স মতো নিতে হবে এই রকম কন্টেনার আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এর মধ্যে দিয়ে দেব লবণ যে লবণ আমরা রান্নার কাজে ব্যবহার করি ওই লবণ দিয়ে দিচ্ছি কিছুটা মতো লবণ তারপর আদাগুলোকে কিন্তু ধুয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে যেন গায়ে না একটুও জল না লেগে থাকে যেহেতু লবণটা আমরা পরে রান্নার কাজে ব্যবহার করব আদাটা শেষ হওয়ার কারণে সেই জন্য আদাটাকে আমরা ধুয়ে ভালো করে গায়ে জলটা কিন্তু শুকিয়ে নিই তারপরে রাখবো এইভাবে আমরা যদি একটা কন্টেনারের মধ্যে নুনের উপরে রাখি তারপর ফ্রিজের মধ্যে রেখে দিই তাহলে মাস পর্যন্ত ভালো থাকবে আর আমাদের যখন প্রয়োজন তখন বের করে আমরা একটু একটু করে খরচ করতে পারবো যখন প্রয়োজন তখন বের করে রান্না করবেন এমন কি শেষ হয়ে গেলে তখন এই নুনটাকেও আমরা রান্নার কাজে করতে পারবো যেহেতু আদাটাকে আমরা ধুয়ে রেখেছিলাম আশা করছি দেখে নিই এখানে নিয়েছি একটা পাতিলেবুর টুকরো এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি এই মধ্যে কিছুটা চিনি দিলাম তারপর দিয়ে দেব কোলগেট পেস্ট যে কোনো পেস্ট তোমরা দিতে পারো এর মধ্যে আমি কিছুটা কোলগেট পেস্ট দিয়ে দিলাম তো এটাকে কি কাজে ব্যবহার করব চলুন আপনাদের দেখিয়ে দিই এটা দিয়ে কাজ করা যায় আমরা প্রত্যেকেই দেখো একদমই কিন্তু মুখের যত্ন নেই না কিংবা ঠোঁটের যত্ন নেই না মুখে যত্ন নিলেও কিন্তু ঠোঁটের যত্ন নিতে পারি না অনেক সময় দেখা যায় ঠোঁটটা কিন্তু একদমই কালচে ভাব চলে আসে একদমই কিন্তু মরা চামড়াটা বসে যায় তো কিভাবে এর সলিউশানটা করব তার একটা ছোট্ট টিপস এরকম পাতিলেবুর মধ্যে চিনি আর কোলগেট পেস্ট যদি একটু দিয়ে দিই তাহলে দেখবে সেকেন্ডের মধ্যে মরা চামড়া উঠে যাবে আর ঠোঁটটা কিন্তু একদম গোলাপি হয়ে যাবে একদমই কিন্তু দেখতে সুন্দর লাগবে তো দেখতে দেখতেই পাচ্ছ আমি কিন্তু কোনো লিপস্টিক পরিনি এটা আমার ন্যাচারাল একদমই কিন্তু মরা চামড়া উঠে গেছে ঠোঁটটা কিন্তু একটা খুব সুন্দর দেখতে লাগছে চলুন পরের টিপসটি দেখে আমরা প্রত্যেকেই থালা বাসন মেজে এই রকম ঝুড়ির মধ্যে রাখি এই রকম ঝুড়ির মধ্যে কিন্তু রাখি অনেক সময় দেখা যায় এর মধ্যে দিয়ে কিন্তু রাতে বেলায় বিশেষ করে আর টিকটিকি আনাগোনা করে হেঁটে যাই আর ওদের পায়ের যে মধ্যে যে জীবাণুগুলো থাকে এই থালা বাসনের মধ্যে লেগে যাই আবার আমরা অনেকে আছি থালা বাসনে যখন খাবার খাই তখন ধুই না কারণ আমরা জানি থালা বাসনটাকে পরিষ্কারই করা আছে ধোয়া আছে আবার ধোবো কেন সেই জন্যই ধুই জন্য এক্ষেত্রে দেখা যায় আমাদের শরীর খারাপ হয় বিশেষ করে রাতে আমরা যখন লাইট বন্ধ করে চলে যাই তখন কিন্তু মধ্যে টিকটিকি আনাগোনা করে ওদের এর লেগে আর আমাদের বাড়িতে ছোট বাচ্চা থাকলে ওদের কিন্তু বিশেষ করে বেশি শরীরটা খারাপ হয় আর আমাদের বড় মানুষদেরও কিন্তু শরীরটা খারাপ হয় তো কিভাবে আমরা বাসনটাকে রাখবো এমনকি ময়লা পড়বে না আর এমনকি আসলা টিকটিকি এর উপর দিয়ে হাঁটবে না তার জন্য হবে একটা এই রকম স্টোল বা চাদর কিংবা ওড়না না রকম নিয়ে যদি আমরা চাপা দিয়ে রাখি তাহলে কিন্তু রকম আরশোলা টিকটিকি এর উপর দিয়ে হেঁটে যাবে না এমন কি এর মধ্যে কোনো রকম বেড়ালই পড়বে না আর একদম কিন্তু বাসনপত্র পরিষ্কার থাকবে এই ছোট্ট টিপসটি কিন্তু অনেক বড় সমস্যার হাত থেকে বাঁচাতে পারে আশা করছি এই ছোট্ট টিপস টি আপনাদের কাজে আসবে অবশ্যই অ্যাপ্লাই করবেন কেমন রেজাল্ট পাবে আমাকে কমেন্ট করে জানাবেন তো আশা করছি ছোট ছোট্ট টিপসটি আপনাদের কাজে দেবে অবশ্যই এইভাবে একটা ওড়না স্টোল কিংবা চাদর এইভাবে ঢাকা দিয়ে রাখবেন বাসনের উপরে এই ছোট্ট টিপসটি কিন্তু আপনাদের হাজার হাজার টাকা বাঁচিয়ে দিতে পারে অবশ্যই এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করবেন কেমন লাগলো টিপসটি কমেন্ট করে জানাবেন তো চলুন পরের টিপসটি দেখে আমরা প্রত্যেকেই এই সমস্ত কোটোর মধ্যে মশলা রেখে থাকি বিশেষ করে যাদের মাসকাবাড়ি বাজার হয় তাদের কিন্তু পুরো মাসেরই বাজার তোলা থাকে তো অনেক সময় দেখা যায় এই মশলার মধ্যে কিন্তু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এমনকি জিরের গুঁড়োর মধ্যে ডলা ডলা ভাব চলে আসে ডেলা পাকিয়ে যায় আর আমরা কিন্তু তখন ফেলে দিই নষ্ট হয়ে যাই তো কিভাবে রাখলে একদমই ডলা পাকাবে না এমনকি জিনিসটা আমরা এক মাস থেকে দু মাস পর্যন্ত খেতে পারবো তার একটা ছোট্ট টিপ আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য প্রত্যেকটা মশলার মধ্যে একটু করে লবণ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এমনকি জিরের গুঁড়োর মধ্যে একটু করে লবণ দিয়ে ভালো করে যদি মিশিয়ে রাখি তাহলে কিন্তু দু থেকে তিন মাস পর্যন্ত ভালো থাকবে কোনো রকম ডলা পাকাবে না এমন কি গোটা জিরে পাঁচ ফোড়ন এর মধ্যেও কিন্তু আমরা এই একইভাবে এই রকম একটু করে আমরা লবণ দিয়ে দেবো আমি গোটা জিরে নিয়েছি গোটা জিরের মধ্যে দিয়ে দেবো কি পাঁচ ফোড়নের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব তাহলে এগুলো আমার এক মাস থেকে মাস পর্যন্ত ভালো থাকবে কোনো রকম ডলা পাকাবে না এমন কি ভেগ্ন ফুটবে না আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদের দৈনন্দিন জীবনে খুবই কাজে আসবে অবশ্যই অ্যাপ্লাই করো এই ছোট্ট টিপসটি আপনাদের কাজে দেবে কেমন লাগলো টিপসটি কমেন্ট করে জানাবেন তো চলুন পরের টিপসটি দেখে নিই এখানে নিয়েছি বেশ কিছুটা আলু আমরা প্রত্যেকেই ঝুড়ির মধ্যে এই রকম আলু রেখে থাকি আর আলুর গায়ে কিন্তু অসম্ভব পরিমাণে মাটি থাকে ময়লা থাকে এক্ষেত্রে দেখা যায় আমাদের এর পাশে যদি অন্য কোনো সবজি রাখি এর তার মধ্যে কিন্তু লেগে যায় আর তার মধ্যে লেগে গেলে কিন্তু চারিদিকে কিচকিচ হয় অনেক সময় দেখা যায় আলু আমরা ধুই না তো অবশ্যই আমরা কাটার সময় রকম ধুয়ে রান্না করি তখন কিন্তু আলুর ভিতরে যে কিচকিচে ভাবটা থাকে বালি বালি থাকে না তরকারির মধ্যে হয়ে যায় আর একদমই কিন্তু তরকারিটা কিচকিচে হয়ে যায় যদি আমরা আলুটাকে এইভাবে ধুয়ে নিই একটা একটা করে ধুয়ে নেব এইভাবে আলুটাকে এইভাবে ধুয়ে নিলে দেখবে নিচে আমি একটা গাবলা দিয়েছি গাবলার মধ্যে কতটা পরিমাণে মাটি বের হয় ময়লা বের হয় অবশ্যই আমাদের আলুটাকে ধুয়ে নেওয়া উচিত দেখতেই পাচ্ছেন কতটা মাটি বেরিয়েছি তারপর আমি জলটাকে এইভাবে ফেলে দেব এরপর আলুটাকে আমরা যদি এইভাবে রোদে শুকিয়ে রাখি তাহলে তো খুব ভালো হয় এমনি রাখলেও কিন্তু দশ মিনিটের মধ্যে শুকিয়ে যাবে তো পরের টিপসে আমি চলে এলাম দেখুন আলুটা একদমই কিন্তু শুকিয়ে গেছে অনেক সময় দেখা যায় নতুন আলুর মধ্যেও কিন্তু রকম জল জল ভাব থাকে তো আমরা কী করবো তখন কিন্তু নিউজ পেপার নেবো নিউজ পেপার নিয়ে এইভাবে নিউজ পেপারটা ছিঁড়ে এই আলুর মধ্যে দিয়ে দেবো যেহেতু আলুটা আমার ভালো মতন শুকিয়েছে আবার যদিও মনে হয় একটু জল জল ভাব আছে যেহেতু আমি রোদে শুকাই নি সেই জন্য এইভাবে আমি যদি নিউজ পেপার ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিই কিংবা নতুন আলু কিনে এনেছি তার মধ্যে জল জল ভাব থাকে খুব তাড়াতাড়ি পচে যায় তার মধ্যে যদি একটু নিউজ পেপার ছিঁড়ে রেখে দিই তাহলে জলটাকে খুব অ্যাবজর্ব করে নেবে খুব তাড়াতাড়ি নিউজ পেপার আর আলুটাকে আমরা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবো আশা করছি এই ছোটো টিপসটি আপনাদের কাজে দেবে অবশ্যই অ্যাপ্লাই করো আর কেমন টিপসটি লাগলো কমেন্ট করে জানাবেন তো চলুন পরের টিপসটি দেখে নিই এখানে চলে এলাম কিচেন সিঙ্কের কাছে এরপর নেব একটা ছোট্ট লেবুর খোসা আমরা তো লেবু খাওয়ার পর লেবুর খোসাটাকে ফেলে দিই ফেলে দেব না লেবুর খোসা নিয়েছি এরপর নিয়ে নেব কোলগেট পেস্ট একটুখানি লেবুর খোসার মধ্যে লাগিয়ে তারপরে আমরা যদি এইভাবে কিচেন সিঙ্কটাকে একটু ঘষে নিই দেখবে দেখবেন যে কতটা পরিমাণে ময়লা থাকে লালচে ভাব এমনকি মাছ মাংস ধুই সেই কারণে কিন্তু আষ্টানি গন্ধ এমনকি আয়রনের দাগ সবকিছুই কিন্তু উঠে যাবে লেবু আর কোলগেট দেওয়ার কারণে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে এইরকম কস উঠছে দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণে কস উঠে যাচ্ছে একটু ঘষার পরে দেখতেই পাবেন একদম সাদা ধবধবে হয়ে গেছে নতুনের মতো আর একটা খুব সুন্দর স্থায়নি ভাব কিন্তু চলে আসবে তো বন্ধুরা আজকে টিপসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকে টিপসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছয় তো আজকে দশটি টিপস কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আর বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দেবেন যাতে সবার খুব কাজে আসে হেল্পফুল হয় তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর একটাই রিকোয়েস্ট আমার আজকের এই ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমারও ভালো লাগবে সবাই ভালো থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে টাটা